কর্মর কারণে আজি আমি ইয়াত উপস্থিত হয়েছো। আহি অসম্ভব ভাল লাগিছে, বিরাট মানে বিরাট আনন্দ অনুভব করছো। কারণ এইখন ঠিক বিদ্যালয় নহয়, যেন শিশুবিলাকর মন্দিৰ, মন্দিৰ দেৱতাৰ মন্দিৰ যেন লাগিছে। এই এই মন্দিৰতে আমার কোন কোন শিশু সকলে জ্ঞানলাভ করে, বিদ্যালাভ করে, আর সেই বিদ্যালয়তে আহি আজি আমি ইয়াত গুণী জ্ঞানী ব্যক্তি সকলের মাজত থিয় হই আনন্দ অনুভব করছো। ইয়ারপরাই আজি বিজ্ঞ ব্যক্তি সকলে ভাষণ দিছে এই বিদ্যালয়ের মঙ্গলের কারণে। কারণ শিশুসকলক আপনাদের ভাষণবিলা শুনিছে, ভাষণত শিশুসকলের কারণে আমি যে ভাষণ দিল, এই ভাষণের সারমর্ম হল যে শিক্ষকেই শিক্ষকেই গুরুস্বরূপ, আর এই গুরুয়েই শিশুসকলক জ্ঞানের মাত্রা প্রদান করে ভবিষ্যৎ একগৰাকী সুনাগরিক করে গড়ি তোলে। যদি শিক্ষক সকলে জ্ঞান দিব নোৱাৰে, শিক্ষার লগত যদি দীক্ষা আহরণ করার ক্ষেত্র যদি পথ মুকলি করে দিব নোৱাৰে, তেতিয়াহলে সেই শিক্ষার মূল্য নাই। সেইকাৰণে শিক্ষার লগত সদায় শিশুসকলের দীক্ষার প্রয়োজন। যেনেকৈ গুরুসকলে বনের মাজত শিশুসকলক লৈ যায় 5 বছরের পৰা, শিক্ষার লগে লগে জীবনটো কেনেকৈ কটাব তার দীক্ষাও দিছিলে। যেনেকৈ খৰি কাটা, পানী আনা, ভাত রন্ধা, সংঘাত ধর্ম পালন করা সকলো নিয়ম শিকাইছিল। আজি আহিছো দরাচলতে ঠিক মই নিমন্ত্রিত বক্তা হিসাবে নহয়, মই আসলে মোর মাক সঙ্গ দিয়ার বাবে আহিছিলো। কিন্তু ইয়াতে মহা বিদ্যালয় কর্তৃপক্ষের ফালেরপরা আমাকো বক্তৃতা দিবলে কলে, আমি দুআষার কলো এই বিদ্যালয়ের আতিথ্যত বা নারায়ণপুরবাসীর যে মরম স্নেহ, আমি কি কয় আমি সচাকয়ে সেই স্নেহ মরমত আমি আপ্লুত হয়েছো। আর ভবিষ্যতে আকো নারায়ণপুরলৈ আহার আশা পুহি রাখিছো। আর এইখান বিদ্যালয়ত আহি ভাল লাগিছে, বিদ্যালয়খন যথেষ্ট কি বিকাশ লাভ করেছে, আর আজিরপ্রায় উচ্চতর মাধ্যমিক শাখাটো আরম্ভ করেছে। আমি আমার অন্তরের তেখেতসকলে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো, আর ইয়াত আহি সচাই আনন্দিত অনুভব করছো।